তো যারা জানে তাদের দায়িত্ব চন্দ্রদেরকে জানিয়ে দিতে রাস্তায় বসলেও দাওয়াতের কথা বলছে অন্ত এবং অন্তর দিয়ে ঘৃণা করে হলেও দাওয়াতি কাজ করতে হবে এটা রকম দাওয়াত তার মানে দাওয়াত দিতেই হবে সমাজটাকে সংশোধন করতে হলে দাওয়াতের কিন্তু কোনো বিকল্প নেই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা কি আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করা বা সমন্বিত এমন কোন আকিদার দিকে যদি ডাকে যেটা সিরকি আকিদা মানুষ কিন্তু নাকি মনে করে সেখানে গেল। কিন্তু এমন একটা রুটের দিকে সে ডাকছে যে পথটা হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে নিজে আগে হক বুঝতে হবে হক পালন করতে হবে এবং যতটুকু আমরা জেনেছি এইটা মানুষকে জানিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব আত্মারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম আহমতুল ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله উলা ইকাসাই আর হামু হুমুল ইন আল্লাহ আসিজুন হাকিম সুরা তো একাত্তর নবরায়ত আলিয়াতিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আজকের সাপ্তাহিক তালিমী বৈঠকের সম্মানিত পরিচালক উপস্থিত আহলিয়া আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলিয়াত যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আল মার্কাজুল ইসলামের সালাফিন ওদাবার রাশায় সমন্বিত শিক্ষকমণ্ডলী আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই তালিম বৈঠকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাজ সংস্কারের দাওয়াতের গুরুত্ব বিষয়ে আলোচনা পেশ করব ইনশা আল্লাহ ওমা তাওফিকা আইলাইহি তওয়াকালু আলাইহি উনিল একটা সমাজকে সংশোধন করার জন্য ইসলাহ করার জন্য দাওয়াত আবশ্যক একটি বিষয় দাওয়াত ব্যতীত কোনো সমাজ সংস্কার করা যায় না সর্বপ্রথমে যে কাজটি সেটি হচ্ছে দাওয়া ইল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হবে এই দাওয়াতের গুরুত্ব কি দাওয়াতের প্রয়োজনীয়তা কী এবং এ প্রসঙ্গে আল্লাহ সবহন তাল্লাহ কোরআন মাজিদে এবং রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন যদিও বিস্তর আলোচনা আছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা মৌলিক কিছু কথা বলেই আমাদের আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ ওমা ইল্লা বিল্লাহ যে কারিমা তেলাওয়াত করেছি সুরা তওবার একাত্তর নম্বর আয়াত এই আয়াতের মধ্যে মোমেন নারী পুরুষদের কয়েকটা গুণ আল্লাহ সব তারা উল্লেখ করেছেন মোমেন নারী পুরুষ যারা তাদের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমরবিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার তারা মানুষকে নেকির কাজের দিকে আহ্বান করবে দাওয়াত দিবে এবং মন্দ কর্ম থেকে মনকার যে কাজগুলো আছে এইগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে তাদেরকে নিষেধ করবে কি বলেছেন আল্লাহ সুহান তালা আয়াতের মধ্যে মুমিন নারী পুরুষ পরস্পর পরস্পর বন্ধু ইয়ুরুন আিল মাফ ওয়ান তারা মানুষকে সৎকর্মের দিকে আদেশ করবে এবং অন্যায় কর্ম থেকে অসৎকর্ম থেকে নিষেধ করবে জাকাত আর তারা কি করে সালাত কায়েম করে ওয়াই জাকাত তারা সঠিকভাবে জাকাত আদায় করে ওয়ুতিমুন আল্লাহ ওয় আর তারা কি করে তারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে আল্লাহ এবং তার রাসুলের যাবতীয় আদেশ নিষেধকে তারা মেনে চলে কারা যারা মোমেন তারা মোমেন নারী পুরুষ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে কয়টা কাজ হলো এখানে আমরবিল মারুফ মুনকার দুইটাকে যদি একটা ধরি দুই নম্বরে সালাদ কায়েম করে তিন নম্বরে জাকাত আদায় করে চার নম্বরে আল্লাহ এবং তার শরীরে আনুগত্য করে চারটি বা পাঁচটি এই পাঁচটি বৈশিষ্ট্য বলার পরে আল্লাহ সুবাহ বলছেন উলয়াস তারা ওই সমস্ত মানুষ যাদের উপর অচিরে রহম নাজিল করা হবে রহমত বর্ষণ করা হবে আল্লাহ আজিজুন হাকিম আল্লাহবুল আলমিন মহাপরাক্রান্ত এবং বিজ্ঞানময় এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ সুবাহন তালা মোমেন পুরুষ নারীর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে দাওয়াতের কথা তুলে ধরলেন যে তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তারা মানুষকে দিনের পথে ডাকবে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে মানুষকে নেকির কাজের দিকে আহ্বান জানাবে এই কাজটা তারা করবে আর আনুষাঙ্গিক গুণগুলো এখন উল্লেখ করা হয়েছে তো এই কাজগুলো যারা করবে আল্লাহ সুবাহ তারা নিজে ঘোষণা দিচ্ছেন যে উল্কাস মহুবুল্লাহ অবশ্যই তারাই অচিরেই তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে এই আয়াতের সমর্থনে সুরাত আলী ইমরানের একশো চার নম্বর আয়াতে সেখানে আল্লাহ সুফান তালা এই দাওয়াতি কাজ যারা করবে তাদের সম্পর্কে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন বা উলিয়া হুমুল মুফলি হন তারা হচ্ছে সফল কাম আয়াত আমরা সকলেই জানি ওয়াল্মাউনুফকার তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে অকল্যাণের দিকে নয় কল্যাণীর দিকে ডাকবে নেকির দিকে ডাকবে ইয়া মুরুন আবিল মারুফ যারা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় অসৎকর্ম থেকে নিষেধ করবে এইটুকু বলার পর আল্লাহ সুবাহন তালা বললেন উল্লা কাহাহমুল মুফলি হউন এরাই হচ্ছে সফল কাম তাহলে দাওয়াত যারা দিবে তারা কি সফলকাম কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লা সুবাহ যদি কাউকে কারো উদ্দেশ্যে সফল বলেন তাহলে আর কি কোনো ব্যর্থতার বিষয় থাকে ব্যর্থকাম হওয়ার কোনো সম্ভাবনা থাকে নিশ্চয়ই নয় যদি আল্লাহ সুবান তারা নিজে ঘোষণা দিচ্ছেন যে যারা এই কাজটা করবে তারা হচ্ছে সফলকাম নিশ্চয় মানে এই সফলতাটা ইহুকালীনও হতে পারে ইহুকালীন নাও হতে পারে নিঃসন্দেহে সেটা সফলতা অবশ্যই ইহুকালে দাওয়াত দিয়ে যে সফলকাম হওয়া যাবে এমনটি নয় কারণ অনেক নবী রাসুল দাওয়াত দিয়েছেন যারা বাহ্যিক দৃষ্টিতে হয়তো সফলতা লাভ করেন না অর্থাৎ তাদের অনুসারীর সংখ্যা কম হাদিসে আসছে কোনো নবীর একজন কোন নবীর দুইজন কোনো নবীর ছোট্ট একটা দল কিন্তু তারা শত শত বছর কিন্তু দাওয়াত দিয়েছেন তাহলে আল্লাহ তালা দৃষ্টিতে তারা কি সফলকাম ছিলেন না অবশ্যই ছিলেন তারা সফলকাম হয়েছেন দাওয়াত দেওয়াটা হচ্ছে দায়িত্ব দাওয়াত কবুল করানোটা আমাদের দায়িত্ব না এখানে গিয়ে যারা চরমপন্থী তাদের সাথে আমাদের পার্থক্য হয়ে যায় কারণ চরমপন্থীরা তারা দাওয়াতটাকে কবুল করানোটাকেই তাদের দায়িত্ব মনে করে যে এটা কবুল করাতেই হবে তোমাকে এটা মানতেই হবে না মানলে তোমাকে মেরে ফেলব আসলে এটা ঠিক নয় ঠিক হচ্ছে কি তার দাওয়াত দিতে হবে কবুল করার মালিক হচ্ছে আল্লাহ সুমাহতালা যার ভাগ্যে দাওয়াত কবুলিয়াত রাখবেন হেদায়েত রাখবেন অবশ্যই হেদায়াত লাভ করতে পারবে অন্যথায় নয় তাহলে আয়াতের মধ্যেও কিন্তু আমরা দাওয়াতের নির্দেশ পেয়ে যাচ্ছি ঠিক একইভাবে আল আলমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লা সুমানুতালা মানব জাতিকে সর্বোত্তম জাতি বলেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন কাদেরকে আমাদেরকে তা কাদেরকে করেছেন আমাদেরকে মানুষকে কি বলেছেন কুমতুম খয়রা তোমরাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ জাতি তোমরা তাই না তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি কুমতুম খয়রা উম্মাতেন নাস তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের মধ্য থেকে কি জন্য তা মুরুন তোমরা মানুষকে নেকির কাজের দিকে ডাকবে এবং গোনাহের কাছ থেকে বিরত রাখবে এই কাজটার জন্য তাহলে এখানেও কিন্তু আল্লাহ সুবাহ সর্বোত্তম জাতি বলার পরে সর্বোত্তম উম্মাদ বলার পরে সর্বোত্তম যে দায়িত্ব দিয়েছেন সেটাই কিন্তু দাওয়াইল আল্লাহ আল্লাহর দাওয়াতের কথা বলেছেন অন্য কোনো কাজ কিন্তু দেন না আল্লাহ বলেন না যে তোমাকে এত এত বিশাল ডিগ্রি অর্জন করতে হবে আল্লাহ বলেন না তুমি কি যে তোমাকে ব্যবসা করে দুনিয়াতে সফল একজন ব্যবসায়ী হতে হবে রাজনীতি করে সফল রাজনীতিবিদ হতে হবে ভালো বক্তা হতে হবে আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহ কি বলেছেন কি বলেছেন দাওয়াত দিতে হবে মানুষকে দিনের প্রতি নিয়ে আসতে হবে আমরবিল মারুফ এবং নাহিয়ারিল মুংকারের যে মহান দায়িত্ব আল্লাহ সুবান তালের দায়িত্বটা আমাদের উপরে অর্পণ করে দিয়েছেন এই অনুভূতি থেকে কিন্তু আমরা দাওয়াতি কাজ করি এই অনুভূতিটা এই জজবাটা আমাদের প্রত্যেকটা মুসলিমের মধ্যে থাকা উচিত তিনি শিক্ষক হন ছাত্র হন তিনি ব্যবসায়ী হন তিনি কর্মকর্তা হন কর্মচারী হন যেখানে যে অবস্থায় থাকেন না কেন এই দাওয়াতি একটা জজ্বা দাওয়াতি একটা দায়িত্বানুভূতি আমাদের মধ্যে জাগ্রত হতে হবে কারণ রসুল কারিমসাল সাল্লাম বলে দিয়েছেন বাল্লিগু ওলা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানো সেটা তুমি জানিয়ে দাও সেটা পৌঁছে দাও অন্যের কাছে দাওয়াত তুমি পৌঁছে দাও এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ সুন্নত আমাদেরকে দিয়েছেন হজরত আবু সাইদ থেকে বর্ণিত তিনি বলছেন সোয়ে মুসলিমের আটাত্তর নম্বর হাদিস দাওয়াত দিব কিভাবে একটা অন্যায় কর্ম মনকার কাজ দেখার সাথে সাথে আমাদের করণীয়টা কি আমরা কি চোখ চোখ বন্ধ করে থাকবো নাকি আমাদের কোনো দায়িত্ব আছে এই প্রসঙ্গ বলতে গিয়ে শোয় মুসলিমে আসছে আবুসেদ ক্ষুদিরাদি আল্লাহ আনু বলেন যে রসুলকারী মুসাল্লাহ হারাইসাল্লাম বলেছেন মানরা মিংকুম মুনকারান সালিও গায়ির হুবিয়া যখন তোমরা যে ব্যক্তি মানরা যে দেখে তাই না তোমাদের মধ্য থেকে মিংকুম তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দেখে মুংকারান কোন মুনকার কাজ খারাপ কাজ অন্যায় পাপের কাজ কোন গরিহিত কর্ম যদি সে দেখে তাহলে কি করবে ফালিও গাইহু তার প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে হাত দিয়ে এটাকে থামিয়ে দেওয়া ঠিক না প্রথম দায়িত্ব কি হাত দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে ফাইল নাম যদি তার সেই ক্ষমতা না থাকে যে একটা খারাপ কাজ আমি দেখেছি কিন্তু এটা বন্ধ করার আমার সামর্থ্য নেই কারণ এদের সংখ্যা বেশি এদের শক্তি বেশি তখন ফাবিলিসানি সেজন তার মুখে বলে যে এটা খারাপ সেজন্য মুখে দাওয়াত দেয় তাদেরকে এই কাজটা বন্ধ করার জন্য এই পাপ থেকে বিরত হওয়ার জন্য সেজন্য বলে যদি সে এইটুকু বলারও ক্ষমতা না রাখে কালবিহি সেজন্য অন্তর দিয়ে হলে এটাকে ঘৃণা করে যে কাজটা খারাপ হাদিস তো অনেকে জানি আমরা জানি না তারপরে রাসুলকাম বলছেন কি ইমান এটাই হচ্ছে ইমানের দুর্বলও তোমার একটা অবস্থা অন্তর দিয়ে ঘৃণা করাটা এটা হচ্ছে ইমানের একটা দুর্বল স্তর তো এখন আমি যদি অন্তর দিয়ে ঘৃণাও না করি তাহলে কি ইমান থাকবে বলো ইমান থাকবে ইমানের দুর্বলটার নিচে আর কিছু আছে রাসুল প্রথম বললেন যে ক্ষমতা থেকে হাত দিয়ে বন্ধ করে দাও না থাকলে মুখে বলো যদি সেটা না বলো তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো এটা হচ্ছে ইমানের দুর্বল স্তর তাই আমি ঘৃণাও করলাম না তাহলে আমার ইমান থাকবে কিভাবে। বা আমি যদি ওইটার সাথে শরিকও হয়ে যাই তাহলে ইমান থাকবে থাকবে না এজন্য ইমানের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ইমান কিন্তু মানুষের নষ্ট হয়ে যায় আমরা শুধু মনে করি যে অজু ভেঙে যায় সালাদ ভেঙে যায় সিয়াম ভেঙে যায় ইমানও কিন্তু ভেঙে যায় ইমান মানুষের ভেঙে যায় ইমান ভাঙলে আবার তাকে মুভমেন্ট হইতে হবে আবার ইসলাম গ্রহণ করতে হবে অত সহজ ব্যাপার নয় কেউ যদি বড় শিরিক করে তার ইমান ভেঙে যায় কেউ যদি বড় কুফুরি করে তার ইমান ভেঙে যায় কেউ যদি বড় মুনাফিকি করে তার ইমান ভেঙে যায় তিনটা মৌলিক কারণে আর শিরকুল শিরকুল আকবর আল কুফরুল আকবর আর নিফাকুল আকবর এই তিনটা মৌলিক কারণে মানুষই ইমান ভেঙে যায় কি কি বললাম এক নম্বর আর শিরকুল আকবর বড় শিরিক তাই না যদি মাজারিকে সিজদা দেয় ইমান ভেঙে যাবে ইমান থাকবে না আল্লাহর যেটা ক্ষমতা সেখানে অন্য কাউকে যদি বসানো হয় এটা হচ্ছে সিরক আকবর এটা করলে ইমান নষ্ট হয়ে যাবে আর একটা আল কুফরুল একবার মানে কি অস্বীকার কুফুর মানে কি আল্লাহর বিধানকে অস্বীকার করলাম একটা জিনিস যে আমি মানতে পারছি না অপারগতা আমি জানি যেটা ঠিক বিধান সহি এটা সঠিক বিধান আল্লাহর বিধানটা সত্য কিন্তু আমি আমার ব্যর্থতা অপারগতা আমি এটা পারছি না এটা এক জিনিস এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু আমি যদি এটা করি অস্বীকার করি যে এই বিধানটা ঠিক হয় নাই আল্লাহ কেন ওই বিধানটা দিল একটা চুরি করলে তার হাত কাটতে হবে কেন এটা তো খুব ইয়ে নিষ্ঠুরত হয়ে গেলো হাত কাটার দরকার কি তাকে একটা বাড়ি টাড়ি দিলে এমনি ছেড়ে দিল তো হয় তাহলে কি বিধানকে অস্বীকার করা হলো এটা হচ্ছে কুফুরি আল আলকুফুর একবার এই কুফুরি করলে ইমান থাকবে না একইভাবে তিন নম্বর হচ্ছে আর নেফাকুল যদি কেউ বড় মুনাফিকি করে সেটা মুনাফিকি কি আবদুল্লিন করেছিল মুখে মুখে ইমান ইসলামের সাথে আছি নবীর সাথে আছে সব ঠিক আছে কিন্তু ভিতর ভিতর ইসলামের বিরোধিতা ইসলামকে সহযোগিতা না করে মুসলমানদেরকে সহযোগিতা না করে মুসলমানদের শত্রুদের সহযোগী হয়ে দেওয়া কিন্তু বাহ্যিকভাবে কিন্তু পাক্কা মুসলমানের একটা বেশ ধারণ করে আছে এই লোকটা কি মানদার মুনাফেক আর এই মুনাফেকের জায়গা কোথায় ইন্ডাল না নিশ্চয় মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামের নামের নিম্ন স্তরে মানে কাফেরদেরও নিচে হচ্ছে মুনাফেক কঠিন ব্যাপার না কাফের মানে একদম প্রকাশ্য জানা যাচ্ছে এলিপ্টো কুফুরি করছে তুমি অস্বীকার করো আমি মানি না তাই না আমরা জানছি কিন্তু মুনাফেক কি চিনা যায় না ভিতরে থাকে চিনা যায় না বাহ্যিকভাবে ভাবে মনে হচ্ছে পাকা মুসলমান ইসলামের পক্ষের লোক কিন্তু ভিতরে ভিতরে দুশ্মনী করে এই জন্য তার শাস্তিটা ওই রকমই কিন্তু বেশি তার শাস্তি অনেক কঠিন তাকে জাহান নামের একদম নিম্ন বাক তার জায়গা করে রেখেছেন তাহলে ইমান যেন নষ্ট না হয় সেদিকে আমাকে খেয়াল করতে হবে তিনটা স্টেজ দাওয়াতের হাত দিয়ে মুখে এবং অন্তরে যে কোনো এক জায়গায় আমাকে আপনাকে থাকতেই হবে কিন্তু এটা একটা হাদিস সহি মুসলিমের আর একটা মুসলিমের হাদিস দুইটা হাদিস পরেই হাদিস নাম্বার আসি আবদুল্লাবিন মাসৌদ আনু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুলা আকরাম সাল্লাহআলাম বলেছেন মাহবীর নবীন বা ল ফ মিন কবলি ইন লাক্যান এলাহ মিন উম্মতি হাওয়ারি ইউ ন আসাব এমন কোন নবী আসে নাই মাহ বিন নবীন কোনো নবী ছিল না আমার পূর্বে মিন কব্বলি আমার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছিল প্রত্যেক নবীর কিছু হাওয়ারি ছিল আসাব ছিল সাথী ছিল সহচর ছিল ইয়া খুদুন আবি সুনাদিহি ওদুনরিহি তার সাথীরা কি করত তাদের নবীর সুনাদকে ধারণ করতো মেনে চলতো ওয়াক্তাদুন আমৃহী এবং তার নির্দেশ আদেশ নিষেধের একতে দা করতো অনুসরণ করত কারা প্রত্যেক নবীর কিছু সাথী ছিল আর সাপ ছিল যারাই কাজগুলো করত তার নবীদের কথা শুনত মেনে চলতো নবীর আদর্শ ধারণ করে চলতো কিন্তু সুমাইনাহা খুলুফুম তার পরবর্তীতে একদল লোক আসলো এই অবস্থার পরে আরেকটা দল আরেকটা জামানা অর্থাৎ ওই নবীর সময়ে যারা ছিল তারা এটা করত। কিন্তু তার পরবর্তীতে যারা আসলো তারা কি করলো ইয়াকুলা ইয়া ফালুন ফালুন মালা ইউমারুন রসুল্লাহ আকরম সালাম বলছেন যে পরবর্তীতে এমন একটা জেনারেশন আসলো তারা বলতো আয়া ফালুন তারা যে কথাটা বলতো সেটা নিজেরা করতো না আর ওই কাজটা করতো যে কাজটা করার জন্য তাদেরকে আদেশ করা হয় নাই কথা ভালো করে খেয়াল করবেন প্রত্যেক নবিরাসুলের সাহাবি ছিল সাথী ছিল তারা তাদের নবিরাসুলদের কথা শুনতো মেনে চলতো তাদের আনুগত্য করে চলতো কিন্তু পরবর্তীতে একটা জামানা আসলো তারা এমন কথা বলতো যেই কাজটা তারা নিজেরা করত না আবার এমন কাজ করত যে কাজের জন্য তাদেরকে বলা হয় নাই এরপরে রসুল কার্ড সচনা বলছেন সামাং জ্যা হা দাহুম বিয়াদী মুমিন ওমাং জ্যা হা দাহুম বিলিসান ইফা হ মুমিন ওমাং জ্যা হাদাহুম কলবি ফাহ মুমিন ওয়াল আইস ওর আদালী খামিরাল ইমানই হাব্বাতুখারদাল রহ মুসলিম সুল বলছেন যারা ওই লোকদের সাথে হাত দিয়ে জিহাদ করবে তারা মুসলিম মুমিন যারা অন্ত মুখ দিয়ে অর্থাৎ জবন দিয়ে জিহাদ করবে তারাও মুমিন এবং জাহাদামে কালবিহি যারা অন্তর দিয়ে ঘৃণা করে তাদের সাথে জিহাদ করবে তারাও মুমিন তার পরের রাসুল সুলশাসন বলছেন ওয়াল আই সর আই দ্য লিখা মিনাল ইমান হাব্যত খারদাল এরপরে আর কোন স্তর থাকে না বিন্দুমাত্র ইমান আর পরে আর থাকে না এই হাদিস এবং আগের হাদিস দুইটা হাদিস কিন্তু সই মুসলিমের পাশাপাশি আসছে দুইটা হাদিস আগে পরে দুইটা হাদিসের মর্ম কিন্তু একই এখানেও যে কথা রাসুল বললেন যে ফাওয়া জাহাদম বিয়াদিহি তাদের বিরুদ্ধে যারা হাত দিয়ে জিহাদ করবে হাত দিয়ে জিহাদ মানে কি হাত দিয়ে এটাকে প্রতিরোধ করবে কাদেরকে যারা এমন কথা বলে যেটা নিজেরা করে না আবার এমন আমল করে যেটা কোনো ভিত্তি নেই এই অবস্থা আমাদের মধ্যে এখন আছে না এখন আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই এরকম লোক আমরা পাই না যারা এমন সারাদিন কথা বলে ওয়াশ করে নিজের আমল করে না আবার অনেক আমলের কথা বলে যেগুলির কোনো ভিত্তি নেই মারন এটা সবচাইতে বেশি যে তারা করে কিন্তু আর কোনো আদেশ তাদের মধ্যে ছিল না যের যার কোনো দলিল নেই প্রমাণ নেই রাসুলকাম করেন নাই সাহাবিরা করেন নাই তাবিরা করেন নাই তাবা তাবা করেন নাই নিজে থেকে একটা তৈরি করে একটা ইবাদত চালু করে দিল এইটা হচ্ছে সেই জামানা থেকে প্রত্যেক নবুরা কিন্তু এই ঘটনাগুলি ঘটেছিল রাসুল আকরাম আমাদেরকে জানালেন হাদিস তো এই সেম ঘটনা কিন্তু আমাদের নবীর পরেও কিন্তু ঘটছে তাই না এখন ঘটছে না এখন আমল এরকম আসে না যেগুলির কোনো দলিল পাওয়া যায় না কোনো ভিত্তি নেই যে আমলটা করা হচ্ছে তা করতে বলা হয় নাই এরকম আমল আছে না প্রচুর আমল সমাজ আছে যেগুলোর কোনো দলিল খুঁজে পাওয়া যায় না যেগুলো করতে বলা হয় না মানুষ এমনিতেই করছে ইসলামটাকে একটা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে বাস্তবে যে এর সহি সুন্নাসহী আমল এটা আমাদের মধ্যে নেই আমরা পাশ সালাদ সহি আদায় করি না কিন্তু ঠিকই আমরা মিলাত পড়ি আমরা রাত রাজ্যকে সালাদ আদায় করি যেগুলির কোনো সহি ভিত্তি নেই ব্যায়াম করি অর্থ অথচ জিকির কি এটা আমরা জানি না তাই না জিকির কিভাবে করতে হবে যে আমরা সেটা জানি না উদ্ভট কিছু জিকির বানিয়ে নিয়েছি যেগুলির কোনো দলিল নাই ভিত্তি নাই অর্থও নাই তো এইভাবে অনেক আমল একটা একটা বিশ্লেষণ করলে প্রচুর সময়ের দরকার আমরা ওদিকে যাচ্ছি আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করবো এই পরিস্থিতিটা কিন্তু অন্যান্য নবীদের আমলে যেরকম ছিল আমাদের নবীর আমলেও কিন্তু একই অবস্থা দাঁড়িয়ে গেছে তাহলে এই হাদিস থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এই তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য জিহাদ মানি শুধু মারামারি করা না জিহাদ মানে সার্বিক প্রচেষ্টা চালানো জিহাদ অর্থ যদি শুধু মারামারি হয় এই হাদিসে কিন্তু তার প্রমাণ কারণে হাদিসের শেষে কি বলা হয়েছে যে সমাং জাহাদ কালবিহি সমাং জাহাদ লিছানিহি তাই লিসান দিয়া এটা দিকে মারামারি হয় বলো তোমরা বলো ছাত্র অন্তর দিয়ে কেউ যুদ্ধ হয় মারামারি হয় তাহলে জিহাদ মানে কি মারামারি বলা যাবে তাই না সহজে বোঝা গেল না জিহাদ অর্থ যারা শুধু কিতাল ধরে নেয় তাদের ব্যাখ্যা ভুল এই হাদিসে তারা প্রমাণ কারণ হাদিস বলে দিচ্ছে মো হাত দিয়েও জিহাদ হয় মুখ দিয়েও জিহাদ হয় অন্তর দিয়েও জিহাদ হয় আবার অন্য হাদিসে আসছে মাল দিয়েও জিহাদ হয় না তাহলে জিহাদের সামগ্রিক অর্থটাকে জিহাদের সামগ্রিক অর্থটা তারা কিন্তু প্রচেষ্টা একটা অন্যায়কে প্রতিরোধ করার জন্য সার্বিক চেষ্টা চালানো একটা ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালানো মুজাহাদা সময় এটার জন্য আন্তরিকতা সাথে চেষ্টা করে যাওয়া এটার নাম হচ্ছে জিহাদ তারপরে আসেন শীত বোহারিতে একটা হাদিস আসছে দাওয়াত আমাদের কেন দিতে হবে দাওয়াতের বিষয়টা রাসুল ইসলামে এত গুরুত্ব দিয়েছেন এই হাদিসগুলো শুনলে বোঝা যায় যে আমাদের ওপর দায়িত্ব কত বেশি তিনি প্রথম চোটে বললেন তুমি হাত দিয়ে এটা বন্ধ করে দাও এটা তোমার দায়িত্ব যদি তুমি না পারো তাহলে তুমি মুখে বলো যদি সেটাও তুমি না পারো তাহলে অন্তর দিয়ে তোমাকে ঘৃণা করতে হবে অন্তর দিয়ে হলে তাদের সাথে জিহাদ করতে হবে অন্যায়ের সাথে কোনো সময় কোনোভাবে আপোষ করা যাবে না অবুসে দক্ষদ্রিয়া দিয়াল থেকে বর্ণিত আর একটা হাদিস তিনি বলছেন আরেন নবী সাল্লাহুসাল্লাম ও কাল নবী সাল্সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন ইয়াক জুলুস আলহ তুরকাত তিনি সাহাবিত বলছেন যে তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকবে অর্থাৎ রাস্তাঘাটে বসে মানুষ আড্ডা মারে না গল্প করে না গ্রামের রাস্তায় মানুষ বসে থাকে শহরের রাস্তায় বসে থাকে এখন তো মাসাল্লাহ রাস্তায় মোড়ে মোড়ে চায়ের স্টল চায়ের দোকান এই দোকান সেই দোকান হয়ে মানুষ বাড়িতে থাকে কজন সব রাস্তার মধ্যে থাকে অথচ রাসুলের নিষেধ ইয়াকুম তোমরা বেঁচে থাকো রাস্তায় বসা থেকে তোমরা বিরত থাকো তখন সাহেব একরম বললেন হে আল্লাহ রাসুলাম মালানা সুফিহা যে আমরা তো রাস্তায় না বসে পারবো না আমাদের রাস্তায় বসে প্রয়োজনীয় কথা বলতে হয় প্রয়োজনীয় বিষয় সমাধান করতে হয় তো রাস্তায় আমাদের বসারও প্রয়োজন আছে এটা রাসুল স্লামের কাছে তারা বললেন ফকাল এবার আল্লাহ রাসুল সাম বলছেন ফাইদা আবাইতুম হাকাহা। শোনো সাহাবিরা যদি তোমরা রাস্তায় বসা থেকে বিরত হতে না পারো যদি তোমাদেরকে রাস্তায় বসতেই হয় তাহলে রাস্তার হকটা তোমরা আদায় করে দিও ইয়ারসুল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল অবাহাকু তরিক রাস্তার হক এইটা আবার কি জিনিস রাস্তায় বসবো আমাদের প্রয়োজনীয় কথা বলবো প্রয়োজনীয় বিষয় সারবো প্রয়োজন বসে একটু চা নাস্তা খাবো তাই না এখানে আবার রাস্তায় বসলে আবার হক আদায় করতে হবে এটা আবার কি জিনিস কি হক আছে রাস্তার কলা বললেন ও কফুল আজা ও রাদুস সালাম ও আমরুম বিল মারুফ ও নাহিউন আলিল মুংকার পাঁচটি হক তিনি বলে দিলেন রাস্তার তোমরা যদি রাস্তায় বসো তাহলে এই পাঁচটি বিষয় তোমাদের দায়িত্ব দিলাম এই পাঁচটি বিষয় যদি তোমরা আদায় করতে পারো এই হক যদি তোমাদের দ্বারা আদায় করা সম্ভব হয় তবেই তোমরা রাস্তায় বসার অনুমতি পেলে কি সেগুলো এক নম্বর কব্দুল বাসার দৃষ্টিকে অবনমিত রাখবে নাম্বার টু কাফুল আজা কষ্টদায়ক কোনো বস্তু রাস্তায় থাকলে এটা সরাই দিবে এটা তোমাদের দায়িত্ব রাস্তায় চলছে একটা ইট পড়ে আছে আপনি তো হয়তো দেখে পার হয়ে চলে গেলেন কিন্তু এমন হতে পারে আর পরে একটা লুক আসবে যে চোখে কম দেখে এই ইটের মধ্যে একটা গুতু লাগতে পারে পা লেহ চট খেয়ে পড়ে যেতে পারে লুকটা করলে মাজার হার হাড়টি ভেঙে যেতে পারে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে একটা কলার খোসা পড়ে আছে তো এইটার মধ্যে পা পরে পৃথিবীকে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে নানান অসুবিধা রাস্তার মধ্যে থাকতে পারে যারা শুধুম বললেন যে তোমরা রাস্তায় বসলে তোমাদের দায়িত্ব হচ্ছে রাস্তা থেকে কষ্টকর যত বস্তু আছে সেগুলো সরাইতে হবে আর চোখটা নিচু রাখতে হবে রাস্তাতে অনেক বেগানা মহিলা যাবে চোখ তুলে তাকাবে না খারাপ দৃশ্যের দিকে দেখবে না নিজে নিজের হেফাজত নিজের পর্দা নিজেকে করতে হবে তিন নম্বর বললেন ওয়ারাদুসাল সালাম সালাম বিনিময়ে করতে হবে রাস্তা বসে শুধু আড্ডা মারবা গল্প করবা অপ্রয়োজনীয় সময় নষ্ট করবা আর মানুষ যাতায়াত করবে সালাম দিবে না এইটা হলে রাস্তা বসতে পারবে না রাদ্দুস সালাম সালাম বিনিময় করতে হবে আর চার নম্বর হচ্ছে আমরুম বিল মারুফ নেকির কাজের আদেশ করতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে ভালো কাজের কথা মানুষকে বলতে হবে সালাতের আজান হয়েছে রাস্তার আড্ডা বন্ধ করে দিতে হবে কথা বন্ধ করে দিয়ে সালাতে যেতে হবে মানুষকে ডেকে নিয়ে যেতে হবে চলো ভাই সালাতে যাই এবং পাঁচ নম্বর আলিল মুনকার মুনকার কর্ম থেকে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে এই পাঁচটি হক রসুল করিম সাল্লাম বললেন রাস্তায় বসার তাহলে রাস্তায় বসতে হলে পাঁচটি হকের মধ্যে গুরুত্বপূর্ণ যে আজকের বিষয়ের সাথে সম্পৃক্তটা কোনটা মুনকার মানুষকে নেকির কাজের দিকে ডাকতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে সব সবসময় দাওয়াতি বাজার নিজেদের মধ্যে থাকতে হবে একটা মানুষের মধ্যে একটা খারাপ কিছু দেখতে পাচ্ছি একটা ছেলে একজনের গলা একটা কি বলে তাবিজ দেখতে পেলাম সে তাবিজটা কি সিরিক না তাই তাকে এটা বলতে হবে না যে এটা শিরিক বা এটা ব্যবহার করবেন না আপনি তো সেটা বলারও কিন্তু একটা ঢং আছে যদি প্রথম বছরে বোঝাই নিয়ে তুমি শিরিক করছো না ফেলো তোমার তাবিজ তই ওই লোকটা মেরে নেবে খেপে যাবে না খেপে যাবে তাকে বুঝাতে হবে যে ভাই তাবিজ ব্যবহার করা যায় না এটা রাসুলসলাম নিষেধ করেছেন হাদিসটা জানা থাকে বলে দিতে হবে মান তা আল্লাহকে তামিমাতান ফাকাত আশ্রাকা যে ব্যক্তি তাবিজ লটকায় ঝুলায় সেজন্য আল্লাহর সাথে শরিক করলো আর শিরিক করলে তো আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ সাল্লা বলেছেন তিনি সিরিক ব্যতীত যে কোনো কোনো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারবেন শিরিক তিনি ক্ষমা করবেন না যতক্ষণ না সে তবা করে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ শিরিক ক্ষমা করবেন না এই জিনিসটা তাকে বুঝাতে হবে যে তুমি তো আল্লাহর ভরসা করো ও মাই যেওয়াকল আল্লাহা হাসবুহ দেখ আল্লাহর আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে তাওকল করতে হবে কার উপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে তো তুমি যে তাবিজটা দিলা তাহলে তাকলটা তাবিজের উপর হয়ে গেল না তাবিজের উপর ভরসা হলো তো আল্লাহর সাথে তাবিজের কি হলো শরিক হয়ে গেল রোগ দেওয়ার মালিককে আল্লাহ রোগ দেওয়ার মালিক আল্লাহ ভালো করার মালিককে আল্লাহ তো যদি মনে করে তাবিজ রোগ ভালো করবে ঔষধ রোগ ভালো করবে তাহলে কি হবে সেট হবে না ঔষধ রোগ ভালো করার মালিক নয় ঔষধ হচ্ছে এটার একটা প্রতিষেধক এই ঔষধটাও কিন্তু আল্লাহরই সৃষ্টি ঔষধের উপাদানগুলি কে দিয়েছেন দেন নাই এই যে যত গাছ গাছটা আছে সবগুলির মধ্যে ঔষধ আছে আমরা তো জানি না অনেক বছর আগে একজন বিদেশি বিজ্ঞানী সুন্দরবনে গিয়েছিলেন সুন্দরবনে তিনি পা ফেলতে চাচ্ছেন না যে এখানে পা দিয়ে হাঁটব কিভাবে এত ওষুধই গাছ আল্লাহ সুমান মধ্যে দিয়ে রেখেছেন আল্লাহ তো বলে না গড় দিয়েছেন তা আমরা তো সুন্দর সুন্দরবনে গেলে আনন্দ ফুর্তি করি লাফালাফি করে দৌড়ো দৌড়ি করি বল খেলে সুযোগ পাইলে তাই না এই যে পায়ের নিচে যত গাছ পড়ছে বা আশপাশে যত গাছ গাছালি আছে আমরা তো জানি না যে কোনটার মধ্যে কি ওষুধ আছে আল্লাহ সুমান প্রত্যেকটার মধ্যে কিন্তু ওষুধ দিয়েছেন শিফা দিয়ে রেখেছেন তো যারা এটা গবেষণা করেছেন যারা এগুলো জানেন তারাই না এটার গুরুত্ব বুঝেন আমরা তো এটার গুরুত্ব বুঝি না সেই জন্য ঔষধ যত কিছু হোক এর মূল উপাদানগুলি দিয়েছেন আল্লাহ মান তালা ঔষধ দিয়েছেন কি আল্লাহ তো সেবন করতে হবে আল্লাহর নামে না আল্লাহ শাহি আল্লাহ পড়তে হবে হ্যাঁ আছে না আগে আগে লেখা থাকতো আল্লাহ সাফে আল্লাহ কাফি এখনও লেখা আছে বিভিন্ন জায়গায় এটা ওষুধ খাওয়ার দোয়া নাকি মেডিকেলের লেখা থেকে আল্লাহ সাফি আল্লাহ কাফি এ সমস্ত উদ্ভর দোয়া বল পরে ওষুধ খাওয়া যাবে না ওষুধ খেতে হবে কি বলে বিশ মিনিট ওষুধ খাইতে হবে আর দোয়া তো রোগ মুক্তির দোয়া আছে আজ ফিল পান্নাস সারাদিন পড়তে হবে যখন সুযোগ তখনও পড়তে হবে সালাতে পড়তে হবে হাঁটতে পড়তে হবে সিজদায় পড়তে হবে রুকুতে পড়তে হবে যখন সুযোগে পড়তে হবে লাশ তহরিনশাহ আল্লাহ পড়তে হবে ওইগুলো হচ্ছে দোয়া আল্লাহ সাফি আল্লাহ তো সবাই জানে আল্লাহ সাফা দানকারী তিনি যথেষ্ট কে না জানে তো বলতে হবে যেমন সদাক আল্লাহুল আজিমের মতো আর কি আল্লাহ আজিম মানে কি আল্লাহ মহান আল্লাহ সত্য কথা বলেছেন তো এইটা কোরআন তেলতের দোয়া হিসেবে চালু হয়ে গেছে আমাদের দেশে তাই না আমাদের আমাদের দেশে কোরআন তেলত করার পরে এই দোয়াটা বড় হয় কি সদাকাল্লাহুল আজিম কোনো জায়গায় সদাক আল্লাহুল মালান আরো কিছু দু এক বাক্য বাড়াই দিয়ে দিয়ে বলে তো তার মানে অর্থ কি জানেন সদাক আল্লাহুল আজিম সদাকা মানে সত্য বলেছেন তাই না আল্লাহ সত্য বলেছেন আজিম মানে মহান তো মহান আল্লাহ সত্য কথা বলেছেন তো আল্লাহর কালাম কি মিথ্যা আল্লাহর কালাম পড়ার পরে আল্লাহ কি বলছে তুমি এটা বলো যে আল্লাহ যে তুমি সত্য কথা বলেছ আল্লাহর কালামের কি সার্টিফিকেট আমাদের দিতে হবে এটা অর্থগত দিক বুঝলে বুঝা যায় এটা একটা আমাদের বানানো জিনিস অথচ কোরআন তেলতের পরে যে দোয়া পড়তো সেটা জানেন তো আপনারা জানেন না বৈঠক বঙ্গের যে দোয়া সেটা করন তো পরিবর্তন হবে এটা হচ্ছে দোয়া আল্লাহ ফুরে তো এইভাবে অনেক বিষয় কিন্তু আমাদের মধ্যে ঢুকে আছে আমরা জানি না তো যারা জানি তাদের দায়িত্ব অন্যদেরকে জানিয়ে দিতে হবে তাহলে আমরা দাওয়াত দিতে হবে এতে কোনো সন্দেহ আছে কি যে আয়াতগুলো আমরা উপস্থাপন করলাম বা যে দুই তিনটা হাদিস আমরা আলোচনা করলাম তাতে আমরা এত নিশ্চিত যেখানে রাসুল্লাহ আক্রাম সাল্লাম রাস্তায় বসলো দাওয়াতের কথা বলছেন অন্তর অন্তর দিয়ে ঘৃণা করে হলেও দাওয়াতি কাজ করতে হবে এটা একটা দাওয়াত তার মানে দাওয়াত দিতেই হবে সমাজটাকে সংশোধন করতে হলে দাওয়াতের কিন্তু কোনো বিকল্প নেই এখন প্রশ্ন হচ্ছে এই দাওয়াতটা দিব কি জন্য দাওয়াতের উদ্দেশ্য কি দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা কি আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করা বা সমন্বিত করা এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং জান্নাত লাভ করা যারা দাওয়াত দিবেন উদ্দেশ্য কি হবে আল্লাহর বিধানকে ময়দানে আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করা যে বিধান আল্লাহ সুমান আমাদের কাছে পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে সেই বিধান তো এখনো আছে আছে না এখনো তো সেটা অরক্ষিত অবস্থায় আছে হ্যাঁ সংরক্ষিত অবস্থায় আছে নাকি নষ্ট হয়ে গেছে কম বেশি হয়েছে কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তাই না কাজে কোরআন একটা হরফ একটা নক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই তো এই যে আল্লাহ সোহান তালার যে বিধান এইটা আমরা যারা জানি এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটা হচ্ছে আমাদের দায়িত্ব সমাজে এটা প্রতিষ্ঠিত করতে হবে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে শয়তানের দিকে নয় তাগুদের দিকে নয় দুই ধরনের দাওয়াত দুনিয়াতে চলছে একটা হচ্ছে আল্লাহর পথের দাওয়াত আর একটা হচ্ছে তাগুতের দাওয়াত বা জাহিলিয়াতের দাওয়াত আল্লাহদিন আবার উকা তিরুনাফি সাবিল ইল্লাহ অল্লাদি আ কেফার উক আ তিরুনা ফি তাগুত যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে আর যারা কাফের বেমান তারা সংগ্রাম করে তাগুদের পথে অনয় তা বলছেন উদু ইলা রব্বিকা বলে ত্যাক উনান তোমরা ডাকো দু ইলা রব্বিকা আল্লাহ তার নবীকে বলছেন তুমি ডাকো তোমার রবের দিকে কার দিকে রবের দিকে আল্লাহর দিকে বলে ত্যাকু উনান মিলল মুশ্রিক খবরদার তুমি কখনই মুসরেকদের সাথে আপোষ করবে না মুশরেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আল্লাহ ইনাহন তুমি কখনোই আল্লাহর সাথে অন্য কোনো না লা কোন তিনি ইহা ইন ইলাকা নেই কুল্লু হা হাহু সব কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার রবের চেহারা বাকি থাকবে একমাত্র তোমার রব আল্লাহ বাকি থাকবেন সবকিছু ধ্বংস হয়ে যাবে কেয়ামত হলে তাহলে আল্লাহ স্নালার দিকে মানুষকে ডাকতে হবে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে রাসুলা কারিম বলছেন যদি আমরা এই দাওয়াতটা আল্লাহর দিকে না দিয়ে সাপোজ আমি একটা মানুষের সালাতের দিকে ডেকে নিয়ে আসলাম আর একজন তাকে ডেকে নিয়ে গেল চল আমি একটু ঘুরে আসি ওখানে একটা বিয়ে হচ্ছে খেলা হচ্ছে দেখে আসি সালাদ চলে গেল সে কিন্তু শয়তানের যে খারাপের দিকে নিয়ে গেল অথবা একটা মানুষকে নেকির কাছ থেকে খারাপের দিকে নিয়ে সে খারাপই করে ফেললো তাহলে যেই লোকটা তাকে খারাপের দিকে নিয়ে গেল তার পরিণতি কি হবে এই হাদিসে রাসুল কর্মসালাম বলেছেন ওমান দা ওয়াল জাহিলিয়া যে ব্যক্তি মানুষকে জাহিলিয়ার দিকে ডাকবে জাহিলিয়াতের দিকে ডাকবে ফাহুয়ামিন জুসা জাহান্নাম সে নিজেকে জাহান্নাবীদের দলভুক্ত করে নিল যে ডাকে গেল তার কথা বলে না যে ডাকলো তার কথা বলা হচ্ছে ওমানি দেওয়াল জাহিলিয়া যে মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে খারাপের দিকে ডাকবে ইসলাম ইসলামের বাইরে অন্য কোনো দিনের দিকে ডাকবে ফাহা জাহান্নাম সেজন্য তাকে নিজেকে জাহান্নবীদের কাতার করে নিল দলভুক্ত করে নিল তারপরে আল্লাহ রসু বলছেন ওয়াইমা ওয়াস ওয়া জামা মুসলিম যদিও সে সালাত আদায় যদি ও সে সিয়াম রাখে এবং নিজেকে একজন মুসলিম বলে দাবি করে তবুও ওই ব্যক্তি জাহান নামে যাবে জাহিলিয়াতের দিকে ডাকার মানে কি যদি এমন কোন বিধানের দিকে কেউ ডাকে যেটা শরীয়ত কর্তৃক অনুমোদিত নয় এমন কোন মাসালার দিকে ডাকে এমন কোন তরিকার দিকে যদি কেউ ডাকে যে তরিকার তরিকাটা শরীয় সম্মত নয় এমন কোন দিকে যদি ডাকে যেটা সিরকি আকিদা মানুষ কিন্তু মনে করে সেখানে গেল কিন্তু এমন একটা রুটের দিকে সে ডাকছে যে পথটা হচ্ছে জাহান্নামের পথ তাহলে ওই লোক এদেরকে তো জাহান্নামে নিল নিজেও কিন্তু জাহান্নামের দলভুক্ত হয়ে গেল এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা দায়ের আল্লাহ হবেন তাদের খেয়াল করতে হবে আমি কি বলছি আমার বলাটা ঠিক আছে কিনা এর জন্য রাসুল করিম সাল্লু আসাল্লাম দেড় হাজার বছর আগেই বলে গেলেন সমান সবান ক্যাদা আলাইজ আমি দেনার নার কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে কার নামে রাসুল সাল্লামের নামে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে ফালিয়াথা বাউয়া মা কায়দা হমিনার নার সে জন্য তার ঠিকানাটা জাহান্নামে ঠিক করে নিল তাই কত মানে হাদিসটা খুব কঠিন না দাওয়াত দিতে গিয়ে আবার জাহান্নামে দিতে হবে রাসুল বললেন যে মিথ্যা কথা বলে তাহলে সে তার ঠিকানার জাহান নামে তৈরি করে নিল এখন যদি আমি জাল হাদিস বলি জাল হাদিস মিথ্যা হাদিস না কি নকল যেটা রাসুল ইসলাম বলেন নাই যে কাজটা রাসুল ইসলাম করেন নাই এমন কোনো বিষয় যদি আমি দাওয়াত দেই তাহলে আমার ঠিকানা কোথায় হবে এই হাদিস অনুযায়ী জাহান্নামে হবে এখন ওয়েন্লাহাম আন্না মুসলিমের সাথে মিলিয়ে দেন যদি সে সালাত আদায় করে সিয়াম রাখে এবং নিজেকে পাক্কা মুসলিম মনে করে তবুও কিন্তু সে জাহান্নামে যাবে কারণ সে জাহিলিয়াতের দিকে ডেকেছে সে অন্যায়ের দিকে ডেকেছে কারণ রাসুসাল্লামের সন্ন্যার দিকে ডেকে নাই একটা বাতিল তরিকার দিকে মানুষ করে ডেকেছে ওয়ান্না হাদিবি সাত্ফা ফার্লাহ কবিগুম এন সাবিলিহি সুরা নামের একশো তিপ্পান্ন নম্বর আয়াত সুলা সাল্লাহসাল্লাম সামনে সরল রেখা টেনে ডানেই বামে দাগ দিয়ে ডানেও কয়েকটা দাগ দিলেন বামুও দিলেন খাত্তা খুতুতে নানান ইয়ামিলিহি ওয়া খাত্তা খুতুতে নান সীমা লিহি অন্য যে এই এটা হচ্ছে সিরাতে মুস্তাক সুজাটা আর ওইগুলোও কিন্তু রাস্তা ওইগুলো তিনি রাস্তাই বলেছেন কিন্তু আর প্রত্যেকটার মধ্যে শয়তান বসে আছে কে বসে আছে শয়তান শয়তান কি করে তার দিকে ডাকে না শয়তান তার দিকে ডাকছে এরপরে তিনি আয়াতটা পাঠ করলেন তিলাউত করলেন ও আন নাহাদা মুস্তাকিমা এটাই হচ্ছে সহজ সরল পথ শিরাউত মুস্তাকিম তোমরা এই পথের অনুসরণ করো বইলা তত্ত্বাবিউহ সুবুল তোমরা ডান বন্ধর পথগুলো অনুসরণ করো না কে বলছেন আল্লা বলেন নাই আয়াত বলতেছেন আমি আয়াত বলছি না আল্লা সুবরতাল বলছেন কোরআন মজিদির আয়াত আল্লাহ বলছেন যে তোমরা সরল সোজা পথের অনুসরণ করো ডানে বাবের পথের অনুসরণ করবে না যদি করো ফাতাফার বিকুমাং সাবিলিহি তাহলে এই পথগুলো তোমাদেরকে মূল পথ থেকে বিচ্যুত করে দিবে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে পথ হবে অনেক অনেক পথ হতে পারে অনেক পথ হতে পারে কিন্তু জান্নাতের পথ হবে একটা কটা হবে জান্নাতের পথ একটা হবে করার এবং হাদিসের পথ ট্রেন যখন রেল লাইনে উঠবে তখনই গন্তব্যে যাবে লাইনে না উঠলে গন্তব্যে যাওয়া যাবে লাইনে তো উঠতে হবে উঠলেই তো সেটা গন্তব্যে যাবে আমি তো ট্রেনে উঠতে পারি না আমি তো লাইনে উঠতে পারি নাই এই জন্য আমাদেরকে সঠিক পথে আমাদের কাজ করে যেতে হবে দাওয়াতি কাজ করতে হবে নিজে আগে হক বুঝতে হবে হক পালন করতে হবে এবং যতটুকু আমরা জেনেছি এইটা মানুষকে জানিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব লাভটা কি হবে আল্লাহ স্নালা বলছেন সুরা তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত পড়লে পাবেন ওমান তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে আল্লাহ বলছেন যেমান দা ইল আল্লাহ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ওয়ামিলা সলিহা সৎ আমল করে কোরান এবং সোহি হাদিসের ভিত্তিতে যে জীবনযাপন করে আমলে সোয়ালের ব্যাখ্যাবুস্তু হবে যেটা কোরআন হাদিস ভিত্তিক আমল এটাই শুধু আমলে চলে আর বাকি কোনো আমল আমলে চলে না তো যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে আমলে সলেহে করে এবং নিজেকে একজন খাঁটি মুসলিম বলে দাবি করে মনে করে এই ব্যক্তির চাইতে আর কার কথা আল্লাহর কাছে প্রিয় হতে পারে আল্লাহ তার তার মানে কি কথাটাই আল্লাহর কাছে সবচাইতে যে এই কাজগুলো করে মানুষকে মানুষকে পথে পথে ডাকে ডাকে যে 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 দিনের দিনের ব্যক্তি কোরআন এবং সৈহাদিস মতো আমল করে এবং কিন্তু প্রকৃত মুসলিম হিসাবে যে সমাজে চলে এই ব্যক্তির কথা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমরা কি চেষ্টা করবো না আমাদের কথা আল্লাহর কাছে প্রিয় হোক এটাকে আমরা চাই না সুলতানু রাসুলকালাম বলছেন মন্দাল কেউ যদি মানুষকে কল্যাণের পথে ডাকে কল্যাণকারীদের সমান আল্লাহ তাদেরকে দিয়ে দেবে তাকে দিয়ে দেবেন সোহান আল্লাহ আর আপনার আমার কারণে যদি একটা মানুষ ভালো কাজ করে একটা লোক তাহাজুত ধরলো আপনার আমার দাওয়াতের কারণে বা একটা লোক সালাদ পড়তো না সালাদ শুরু করেছে তাহলে ওই লোকটা সালাত আদায় করার কারণে যত নেকির মালিক হবে আল্লাহ আমার কারণে যদি তাকে সালাতে নিয়ে আসেন আমার দাওয়াতের কারণে আপনার দাওয়াতের কারণে যদি তাকে দিনের সমান একটা নেকির অংশ আল্লাহ আপনার আমল নামায় দিতে থাকবেন এটা একটা বোনাস না বিশাল বোনাস কোন ইনভেস্টর দরকার না একটু মুখে দাওয়াত দিতে হবে বলতে হবে মানুষকে তাই না এইটাই সবচেয়ে বেশি দরকার আরেকটা হাদিসি একই মর্মে আসছে সময়ের সংক্ষেপ বলতে চাচ্ছি না বা বলে দিচ্ছি সেখানে বলা হচ্ছে কল্যাণের দিকে ডাকলে সমান নেকি হবে কিন্তু আল্লাহ তার নেকি কমাবেন না প্রশ্ন হইতে পারে তাহলে তার নেকি থেকে কি দিয়ে দিবেন দিনা তারটা তারই থাকবে অতিরিক্ত হিসাবে তিনি আমাদেরকে দিবেন তো যাই হোক এই বিষয়গুলি নেকির তো কোনো অভাব নাই দাওয়াতি যা কাজ করবেন নিগিরভ হবে না তবে অবশ্যই যারা দা আল্লাহ হবেন আমলহীন দাওয়াতের কোনো লাভ নেই নিজে আগে আমলই হতো নিজেদের মধ্যে আমল আগে এলেম আমল এবং দাওয়াত নিজে আমল করলাম না শুধু দাওয়াতই দিলাম তাহলে এই দাওয়াতের কোনো ফল হবে না দাওয়াতের প্রভাব থাকবে না সমাজে নিজের মধ্যে যদি আমল থাকে তাহলে দাওয়াতের প্রভাব থাকে আর আমল ছাড়া যদি কেউ দাওয়াত দেয় দেখবেন সারা জীবন দাওয়াত দিচ্ছে কোন লাভ হয় না প্রভাব আছে একটা দাওয়াতের সে প্রভাবটা থাকে না লেমা তাকুলা ফালুন আল্লাহ বলে দিয়েছেন তোমরা কেন এ কাজ কথা বলো যেটা নিজেরাই করো না তাহলে নিজেদেরকে করতে হবে দাওয়াত দিতে হবে সমাজ সংস্কারের জন্য দাওয়াতের কোনো বিকল্প নেই সর্বশেষ ওই হাদিসটা স্মরণ করে দিয়ে আবারও রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বদাল ইসলাম উ গরিবা ওয়া সাইউদু কামা বদা ফাতুবালিল গুরাবা ক্বালু মানাল গুরাবা ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাস রাসূল করিম সাল্লাল্লাহু বললেন ইসলাম শুরু হয়েছিল গুটি কোতেক মানুষের মাধ্যমে আবার ফিরেও যাবে ঠিক ওই অবস্থায় ফাতুবালিল গোরাবা এই গোরাবাদের জন্য অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন মানিল গোরাবাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুসাল্লাম এই গোরা বা কারা তাদের পরিচয় কি তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ দীনা মা আফসাদান নাস তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইসলাহ করে সংশোধন করে সংস্কার করে মা আফসাদান নাস মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে লোকেরা যে ইসলামের ক্ষতি করেছে ইসলামের মধ্যে আগাছা ঢুকিয়েছে ভেজাল ঢুকিয়েছে এইগুলোকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে শহীদ দিনটা যারা সমাজে প্রতিষ্ঠিত করে সমাজ সংস্কার করে তারাই হচ্ছে কে গোরাবা আর তাদের জন্য কি সুসংবাদ জান্নাতের সুসংবাদ অতএব আসুন আমরা এই গোরাবা শ্রেণীর শ্রীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবো দাওয়াতি কাজ সবাই করব প্রত্যেকে দায়ী আল্লাহ হতে হবে প্রত্যেকের টার্গেট আমি বড়ো লেখাপড়া করে দুনিয়াতে যত বড় হয়ে হব আল্লাহ আমার তকদের যা লিখে রেখেছে সেটা হব কেউ ইঞ্জিনিয়ার হব কেউ ব্যারিস্টার হব কেউ ডাক্তার হব কেউ বড় আলেম হব কিন্তু দাওয়াতি দায়ী হওয়ার জন্য কোনো বাইন্ডিংস দেওয়া হয় না যে এই লোকগুলিকে দায়ী হতে হবে আপনি যতটুকু পারেন একটা কথা জানলে দাওয়াত দেয় মানে দায়ী আল্লাহ হয়ে গেলেন আপনি আপনি বলতে পারেন না আপনি নিজে বই পুস্তক বিতরণ করেন সেখানে দাওয়াতি কাজ করেন আপনি ইন্টারনেট চালান ফেসবুকের মাধ্যমে দাওয়াতি কাজ করেন আপনি একজন ভাইকে ফোনে কথা বলে দাওয়াতি কাজ করেন জানি যে কোনোভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে এটাই মনে রাখতে হবে যে আমি যতটুকু জানি ততটুকু প্রথমত নিজে আমল করবো অতবার আমি দাওয়াত দিব আর এই দাওয়াতের দাওয়াতটাকে ফলপ্রসূ করার জন্য জামাতের জিন্দগির গুরুত্ব সবচেয়ে বেশি সমাজ সংস্কারের জন্য ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন হয় এটাকে বলা হয় সংগঠন কি দাওয়াত দেওয়া যায় কিন্তু একটা সমাজে প্রচলিত একটা আমলকে যখন পরিবর্তন করতে হয় তখন একটা ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন হয় এটার নামে হচ্ছে জামায়াত এটার নামে সংগঠন যে আয়াতগুলি তেলাওয়াত করলাম সেখানে সংগঠনের কথাই বলা হচ্ছে একটা জামাতের কথা বলা হয়েছে একটা দলের কথা বলা হচ্ছে বলা হয়েছে যে তারা এই কাজগুলো করবে তো এজন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আহলাদি যুবসংঘ সাংগঠনিক প্রক্রিয়ায় এদেশে সমাজ সংস্কারের যে কাজ করে যাচ্ছে যে দাওয়াতি কাজ করে যাচ্ছে আপনাদের সবাইকে আমরা এই সংগঠনগুলোর সহযাত্রী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি সমাজ থেকে শিরিপিদাতকে উৎখাত করার জন্য চেষ্টা করি সই সুন্দর সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রাণপ্রণ চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের কবুল করুন আমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এখলাসের সাথে কাজ করো তৌফিক দান করুন আমিন আল্লা রবহমিন আমাদেরকে বা আমল দায়ী হওয়ার তৌফিক দান করুন আমিন আকুলকহদাফুল্লাহমসার মুসলিমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাইহি